ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে চাকরিটি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির পোর্টের তরফ থেকে, এটি কলকাতায় অবস্থিত। এখানেতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানেতে মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, বয়সীমা কী আছে, কীভাবে আবেদন করবেন, আবেদনের কী কী ডকুমেন্টস লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি ভিডিও ডেসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন জব ওপেনিংস বলে একটা অপশান আছে, এই জব ওপেনিংস অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, ওপেন হওয়ার পর এখানে প্রথমেই দেখবেন যে নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, এখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে লাস্ট ডেট বলে দিয়েছে 23/11, অর্থাৎ 23শে নভেম্বর 2022 তারিখ হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানেতে আপনাদেরকে এখানেতে 27,600 টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাকে আপনাদেরকে ভালো করে ডাউনলোড করে ভালো করে ফিল আপ করে নেবেন, এবং তার সঙ্গে সমস্ত আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো জেরক্স কপিগুলো অ্যাটাচ করে এর সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 2022, যেখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে 27,000 টাকা করে। তো পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটা বড় সুখবর, রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জি স্পোর্টে মাধ্যমিক পাশে শিক্ষাগত যোগ্যতা এখানেতে নিয়োগ করা হচ্ছে। তো যেখানেতে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম বলে দিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদ, যেখানে শূন্য পদ হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, না মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সঙ্গে 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়া বলে দিয়েছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বেতন এখানে কী দেওয়া হচ্ছে, না প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে কিন্তু 27,600 টাকা করে। বয়সসীমা, না প্রার্থীর এখানে বয়স বলে দিয়েছে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া যারা সংরক্ষিত প্রার্থী, অর্থাৎ যারা SC/ST OBC আছে, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি, না কীভাবে এখানেতে আবেদন করবেন, তো ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটাকে ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে ডাউনলোড করার পর সেটিকে ভালো করে ফিল আপ করতে হবে, এবং তার সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে, এবং মুখবন্ধ খামের ওপরে আপনাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অ্যাজ জিআর ইঞ্জিনিয়ার Grade 1 ইন ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন। তো আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে বলে দিয়েছে, এই হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা। তো এই ঠিকানায় আপনাদের কিন্তু পাঠাতে হবে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে বলে দেওয়া হয়েছে এখানে, প্রথমে বলেছে বয়সের প্রমাণপত্র, দ্বিতীয়তে বলেছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তৃতীয়তে বলেছে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, চতুর্থে বলেছে ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটা জেরক্স দিতে পারেন। এছাড়া বলেছে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তো আবেদনের এখানে লাস্ট ডেট বলে দিয়েছে 22শে নভেম্বর 2022 তারিখ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।